স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরো ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরে সাথে থাকুন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হলেও বিশ্বের প্রায় অনেকেই এতে আসক্ত, আর সেক্ষেত্রে সেলিব্রিটিরাও কোনো অংশে কম নন। আর আজ সেই প্রেক্ষিতে কথা বলবো কলকাতার জনপ্রিয় অ্যাক্ট্রেস পার্নো মিত্রকে নিয়ে, যিনি একজন চেইন স্মোকার। পার্নো মিত্রকে মুভি বা সিরিজের পাশাপাশি বিভিন্ন পার্টি বা ব্যক্তিগত ইভেন্টে স্মোক করতে দেখা গেছে। তাছাড়া প্রকাশ্যেও তিনি বেশ কয়েকবার স্মোক অবস্থায় ধরা দিয়েছেন। সাধারণত মুভি বা সিরিজের বিভিন্ন দৃশ্যে, চরিত্র বা দৃশ্যায়নের বাস্তবতার জন্য পার্নো মিত্রকে বেশ কয়েকবার স্মোক করতে দেখা যায়, যেখানে তাকে বেশ বোল্ড দেখায়। বিশেষ করে সেই মুভিগুলোর নাম বললে বলতে হবে ভীতু, শেষঙ্ক, আমি আর আমার গার্লফ্রেন্ড সহ আরও বেশ কিছু। পর্দায় সেই দৃশ্যগুলোই দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওতে পার্নো মিত্রের স্মোক অ্যাটিটিউড সম্বন্ধে কথা বললাম, যা হয়তো সকলের ভালো লেগেছে। ধন্যবাদ।